যেহেতু কালকে ইন্ডিপেন্ডেন্স ডে তো দিস ইজ ওয়াই আই এম বিজি নাও। কে ভুল গেছ মুঝে কল করনা থা? এই যে আমাদের ভারতবর্ষ দেশ বিখ্যাত কেন না ধর্মের বৈচিত্র্যের জন্য, কিন্তু আমরা কিন্তু সেই ধর্মকেই কলুষিত করছি। হ্যালো নমস্কার সালাম আলাইকুম আদাব, আপনি ভারতবর্ষের যেখানেই থাকুন আজকের ভিডিও আপনার জন্য স্পেশাল হতে চলেছে। ওয়েলকাম টু সৌম্যস থটস, আমি সৌম্য। আজ আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওর টপিক অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্স ডে। ভিডিও শুরুর আগে আপনাদের সকলকে জানাই 75 ইন্ডিপেন্ডেন্স ডে এর অনেক অনেক শুভেচ্ছা। এবং ভিডিও শুরুর আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিওর নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি টুমরো আসছি। নো প্রবলেম। ওকে, ও সৌম্য ব্রো, যেহেতু টুমরো ইন্ডিপেন্ডেন্স ডে তাই আমাদের সোসাইটিতে কালচার অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট করেছে। বাহ ভালো তো। যেহেতু কালকে ইন্ডিপেন্ডেন্স ডে তো দিস ইজ ওয়াই আই এম বিজি নাও। তো বাই দ্য ওয়ে তুই সময় পেলে কিন্তু আসিস। অবশ্যই যাবো, আসিস জানি বুঝলি। একদম ভাই। কে ভুল গেছ মুঝে কল করনা থা? এসেই তো পড়েছিস তুই, তা এবার বল কি বলবি। শুনো, মেরে দিমাগ মে এক বাত আয়া হ্যায়, কাল 15 আগস্ট হ্যায়, চলো এক পিকনিক করতে হ্যায়। পিকনিক হয় শীতকালে, এই বর্ষাকালে কি পিকনিক? হোগা হোগা, মেনে বল দিয়া সম্ভা যাবো, হ্যাঁ ফেসবুকে স্ট্যাটাস দেবো ইন্ডিপেন্ডেন্স ডে, তুই সমঝা। নেই ভাই, ওই একদিনের দেশ কোনো আমার দ্বারা হবে না। স্কুলে যখন ছিলাম তখন তার একটা আনন্দ হতো, এখন ছুটি আনন্দটা পর্যন্ত ফিকে হয়ে গেছে। হোয়াটস আপ রোহিত ব্রো, আমাকে না দেখেই চলে এলি। এ দেখ তুই সোমু কি বলছে। হোয়াট হোয়াট ইউ সিং? বলছি যে পিকনিক করে কোনো লাভ নেই, কাল একটা স্পেশাল দিন বুঝলাম, কিন্তু পিকনিকটা একটু বাড়াবাড়ি, পতাকা উত্তোলন হবে সেটা ঠিক আছে। আর তাছাড়া স্যাম, তোর না প্রোগ্রাম আছে সোসাইটিতে? ইয়েস আছে, কিন্তু রোহিত বলছে। আর তুই বাতা কে করে ফির, ছুটি কা দিনে স্কুল মে যাব থি বহুত মজা আতা থা। আর আভি রিয়েলি কোভিড এসে আরো সব কিছু নষ্ট করে দিয়েছে। এটা ঠিকই বলেছিস স্যার, করোনা এসে সব কিছু পাল্টে দিয়েছে, তবে এখন তাও ভ্যাকসিনটা এসে একটু রেহাই হয়েছে। এই রই ভ্যাকসিন পেলি? নেই রে, এক তরফ সে ঠিকই হে, তুম দুনো কা হো গেয়া মেরে কুচ নেই হোগা, আবু আমারও হয়ে গেছে। স্যাম এই রিংটোনটা দয়া করে চেঞ্জ করে, এবারে অনেক দিন তো হলো। আজই করব, এফবিতে একটা ইন্ডিপেন্ডেন্স ডে ফ্রেম প্রোফাইল লুক, আ প্যাট্রিয়টিক সং ইন রিংটোন অ্যান্ড কালার টিউন। নো টেনশন ব্রো, বাই দ্য ওয়ে আই শুড গো নাও, মিট ইউ টুমরো, বাই। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। স্যাম তো চলে গেল, আর তুই বল সোমো পিকনিক ক্যান্সেল, আর কে হওয়া ফির? তুই আয় না কাল, তারপর দেখছি। সকাল থেকে তো পতাকা উত্তোলন আছে, এই যা তুই আয় কাল, তারপর দেখছি। ঠিক আছে, এ সেই বাদে কাল ছুটি ভি হে, আন্ডা মিলেগা রুটি ভি মিলেগা, এই যে কালকা মজা। ঠিক আছে আয় আদাব, কাল মিলুঙ্গা। কখনো যদি হ্যাঁ হ্যালো, হ্যাঁ সৌম্য। হ্যাঁ বল, ওয়ার ইউ, তুই আসবি না? আর আমি একটু ব্যস্ত আছি এখন, পরে এখন যাব। তুই বিকেলে আসিস না আমার বাড়িতে, ঠিক আছে? ওকে অল রাইট, ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখ। তখন কি হবে, যা বিকালে আসবি আমার বাড়িতে, ঠিক আছে চল।
কাণ্ড দেখো ছেলের, দেখো কাণ্ড শুয়ে পড়েছে। সোমু ওয়েক আপ, আজ নো স্লিপ ব্রো। উঠ যা মেয়ে দোস, আমাদের আসতে বলে নিজে ঘুমাচ্ছিস। ঠিক বলেছিস, একটু শুয়েছিলাম তোরা না। একটা ব্যাপার কিন্তু সোমু রাইট বলেছিল, টুডে ইজ নট ফর আ পিকনিক ইয়ার। তাছাড়া আমি তোদের বাড়িতে আসার সময় দেখলাম যে ক্লাবে স্পোর্টস হচ্ছে, বেশ ভালোই লাগলো। আর কি বলবো তোকে, একটা জিনিস আমি মানে মুগ্ধ হয়ে গেছি যাকে বলে, আমাদের কালচারাল প্রোগ্রামে একজনের স্পিচ শুনে মাই থট হ্যাজ বিন চেঞ্জ। কি এমন স্পিচ শুনলি তুই? মানে এমন বললা যেন বহুত খাস খুঁজ শুন রা হ্যায়, এক বাত শুন স্যাম, সাল মে ইস এক দিন হার কোই আচ্ছা বলতা হ্যায়, অন্য সময় সব ভীতু, এমন ভাব যেন সব সেই হুনে কো তৈয়ার হয়। শোন রোহিত, তুই একদম ঠিক কথা বলেছিস। শোন স্যার, তোর মনে যদি দেশপ্রেম নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আমার ইন্ডিয়ান আর্মির কথাটা মনে করি, কারণ জানি ওখানে তোর আমার বাবা দাদা কাকা মামারা দেশকে রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত আছে। ওয়েট ওয়েট গাইস, তোদের কথা শুনে লুকস লাইক আই অ্যাম অ্যান্টি প্যাট্রিয়টিক পারসন। আই জাস্ট সেইং দ্যাট আই লাইক হিজ স্টাইল অফ গিভিং স্পিচ। আই রিমেম্বার ওয়ান থিং, আমরা যে বলি না উই লাভ আওয়ার কান্ট্রি, বাট আমরা কি জানি হোয়াট ইজ লাভ ফর কান্ট্রি? শুধু মুখে বললেই হবে না, উই শুড মেইনটেইন ইট এভরি ডে, নট ফর অনলি ওয়ান ডে। এ বাদ বি তো আমিও বলার চেষ্টা করছি, হার কই যাওয়ার নেই মানসাকতা, পর হাম সব আপনা আপনা কর্তব্য কা পালন করে তো আমাদের দেশ আর ভি জ্যাদা সুন্দর সকতা হ্যায়। আমিও তোর সাথে সহমত, ইংরেজরা দেশ থেকে চলে গেছে 75 বছর হয়ে গেল, কিন্তু আজও দেখ আমরা কিন্তু সমাজে কিছু উচ্চবিত্তদের হাতে এখনো পর্যন্ত অধীনস্থ হয়ে আছি। এই যে আমাদের ভারতবর্ষ দেশ বিখ্যাত কেন না ধর্মের বৈচিত্র্যের জন্য, কিন্তু আমরা কিন্তু সেই ধর্মকেই কলুষিত করছি। এবার তোরাই বল, এটা কি দেশপ্রেম বলে নাকি বলা হয় অন্ধ কুসংস্কারাচ্ছন্ন ধর্মপ্রেম? ইউ আর রাইট মাই ফ্রেন্ড, লাভ ফর কান্ট্রি মিন্স লাভ ফর এভরি সিঙ্গেল পার্সন, নো ম্যাটার দ্যাট হি ইজ ইন উইচ রিলিজিয়ন অ্যান্ড ফ্রম উইচ স্টেট। এই কথাটা হার রোজ हम मान कर चले तो हमारा हिंदुस्तान सारे जहां से अच्छा, ये कहने में कोई दिक्कत नहीं रहेगा। सत्य बच भाई, हमारे भूमि तो नहीं है, हमारा खूब गर्व है। चल और बेसी कहने की कथा ना बोले, बाहर से किसी खेल चल। अरे गर्व करना क्या है, वी आर फ्रेंड्स, तेरा बेटा नहीं। सैम तू हिंदी क्यों सीख नहीं सकता क्या? हमार नाम क्रिस्टोफर सैमुएल, बांग्ला और पारी। এটাই আমাদের ভারতবর্ষ, যেখানে ধর্ম বলে কিছু নেই, সবার এখানে একটাই পরিচয়। আমরা ভারত, হ্যাঁ হিন্দুস্তানি, উই অল আর ইন্ডিয়ানস। দিস ইজ ওয়াই উই সে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই একটা দিন না, আমাদের উচিত এই সম্মান, দেশের প্রতি এই ভালোবাসা আমাদের প্রতিদিন সমানভাবেই বজায় রাখা। স্বাধীনতা দিবসের দিন পতাকা লাগিয়ে পরের দিন ফেলে না দিয়ে যদি প্রয়োজন না লাগে পতাকা কিনবেন না, এমন কথা কোথাও লেখা নেই যে আপনি স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করেননি মানে আপনি দেশকে ভালোবাসেন না। বাস্তবে কিন্তু দেশকে ভালোবাসার অর্থ দেশের সকল মানুষকে ভালোবাসা। সুতরাং আজ 75তম স্বাধীনতা দিবসে আমাদের সকলের অঙ্গীকার হোক সকল ভারতবাসীর প্রতি সমান ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। ভিডিওর শেষে সকলকে আবারও জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। যারা ভিডিওটা এতদিন পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর যারা এখনও পর্যন্ত সৌম্যস্তর চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওর নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের দেশের ঐতিহ্যকে অবশ্যই বজায় রাখবেন। খুব শীঘ্রই আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য দিস ইজ সোমো সাইনিং অফ, জয় হিন্দ।